রাজভোগ সাইজ। দারুন দারুন, এরকম বড় চিলি চিকেন কোথাও দেখিনি ভাই। স্ট্রিট ফুডটাকে মানে রেভলিউশনের জায়গায় নিয়ে গেছে হ্যাংলাবাজ, তো হ্যাংলাবাজে স্ট্রিট ফুড কভার করতে আসলে তো কি কভার করতে আসবে মানে হ্যাংলাবাজের সঙ্গে হ্যাংলামি আজকে। কেন কার সঙ্গে সে হচ্ছে আমাদের নান আদার দেন পেটুক টিভি সৌরদীপ 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 যদি আজকে এই জায়গাটা খোঁজ দিয়েছে সৌরদীপের বাড়ি ভবানীপুরে, এবং ও কালকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে দাদা এরকম একটা কম্বো আছে তুমি কি আসবে। আমার ওর সঙ্গে একটা কথা চলছিল একসাথে ভিডিও করে, আমরা ফোন করলাম, ফোন করে আমরা ডেট বললাম কি আমরা চলে আসছি, আমরা আজকেই চলে আসলাম। স্ট্রিট ফুডটাকে মানে রেভলিউশনের জায়গায় নিয়ে গেছে হ্যাংলাবাজ, তো হ্যাংলাবাজে স্ট্রিট ফুড কভার করতে আসলে তো কি কভার করতে আসবে মানে হ্যাংলাবাজের সঙ্গে হ্যাংলামি আজকে আনলিমিটেড হবে। 30 টাকা ব্যবহার করবো পকেট থেকে, ওটা বেশি না, 1000 করে দাও, ওর 1000 করে দাও, আমাকে 2 লাখ করে দাও, প্লিজ করে দাও দাদাকে আগে 2 লাখ করো। মানুষ টানছে অর্পণ, মানুষ ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে, ভোট দিয়ে দিচ্ছ, আমরা সাবস্ক্রাইব করলে ভালো কন্টেন্ট দিয়ে দিই, যেমন বলছি ভবানীপুর এটা বলে দিলাম, আর কিছু বলতে হবে না। ভবানীপুর ভবানীপুরের লোকেরা বেশ জেনুইন, কিন্তু আমাদের যে তিনজনের চ্যানেল আছে, তিনজনের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা দুপুরবেলা খেতে খেতে এই ভিডিওই দেখে ভাবে যে বিকেল বেলা কি খেতে যাই, তো তাহলে আমাদের ভিডিও পেয়ে তাদের সাহায্যই হবে। মানে পকোড়াটাই চিলি চিকেনে যায় রাইট, তুলে দেখাও তাহলে চিলি চিকেনে, ওই দেখো এখানে পকোড়া রয়েছে, দেখো এইখানে চিলি চিকেন রয়েছে, একটা তুলো না, একটা তুলো হাতায় করে তুলো, এই দেখো এই বড় বড় সাইজের চিলি চিকেন পেয়ে যাবে, রাজভোগ সাইজ। দারুন দারুন, এরকম বড় চিলি চিকেন কোথাও দেখিনি ভাই। একদিন তো রিসিভ করো, একদিন ডবল।
দাদা এই এবার কি দিকে আসো প্রথম তুমি নাও আমি গল্প করছি মানে অর্পণ চলে এসেছে ফার্স্ট রিসিভ করার জন্য আচ্ছা এটা ট্রফি এটা খাবার না এটা ট্রফি ভাই এটা ট্রফি জাম্বো জাম্বো সাইজে এরকম পরোটা গুলি তো সেই লাগছে আর এটা ওই ভাঙা পরোটাটা এই যে ওই যে পেটাই পরোটাটাই পেটাই পরোটাটা তার সঙ্গে রয়েছে এখানে দু পিস চিলি চিকেন আর এই চিলি চিকেনের কোটিংটা আমি ফার্স্টে দেখবো গাইস দাদা বলছিল একদমই অল্প কোটিং মানে কোটিং নেই প্রায় ভাই ভেতরে চিকেনটা দেখ এক কোটিং তো আছে বাট ভেতরে চিকেনটা দেখো গোটা এরকম এত বড় একটা চিকেনের পিস সলিড চিকেনের পিস তার সঙ্গে এটা কোটিং আমি বলবো 30 টাকার এই চিলি চিকেন পরোটার কম্বো মানে ফার্স্ট টাইম হয়তো কলকাতায় এত বড় একটা চিলি চিকেন দিয়ে দু পিস চিলি চিকেন দিয়ে পরোটা দিয়ে এরকম একটা কম্বো আর সেটা এরকম রাস্তার ধারে গাড়ির আওয়াজ পেতে পেতে যদি এই খাবারটা খাওয়া যায় তাহলে এর থেকে বড় জিনিস আর কিছু হয় না তুমি খাও 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 আরে নেই না দেখতে পাচ্ছ এখান থেকে একটুখানি পরোটা আমি ছিঁড়ে নিয়েছি আর ফার্স্ট একটু গ্রেভি ট্রাই করি তাই কিনা গ্রেভিটা আসলে অনেক জায়গায় তেল টেলে হয় এখানে একটু বেশ মোটা মোটা রয়েছে গ্রেভিটা ঠিক আছে ঠিকঠাক চিকেনে করি দেখাবো চিকেনটা দেখো চিকেনে করি ভেতরে চিকেনটা সেই লেভেলের সব কেমন লাগছে কোটিংটা খেতে পারবে তুমি খেতে পারবে না এরকম না ওই কোটিংয়ের সঙ্গে চিকেনটাও তুমি খেতে পারবে আমি একটু ট্রাই করি আমি একটুখানি খাইয়ে দিই হ্যাঁ তোমার তোমার হ্যাপি বার্থডে গরম গরম ট্রিট আমি একটু ট্রাই করে দেখি যথেষ্ট সফট খেতে যথেষ্ট সফট খেতে আমি দাদা রিভিউ দিই আমি এবার সাইডে যাই আমি একটু ফুড কোর্টের কাছে যাই হুম ওদিকে চলো সবাই ওদিকে চলো সবাই মানে দুটো একসঙ্গে করলে মানে গদা হয়ে যাবে পরোটা এখন গরম রয়েছে তাই সফট রয়েছে শুধু গ্রেভিতে একবার খেয়ে দেখি আগে দাঁড়াও গ্রেভিটা মনে হচ্ছে একটু ঠিক হলে ভালো হতো আর চিলি চিকেন যেটা হয় যে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে সেটাও কিন্তু একটু মিসিং রয়েছে একটু থাকলে ভালো হতো তো চিকেনটা দেখাই এবার অ্যাভারেজ করছি পুরো মনে হচ্ছে একটা মানে গরম রসগোল্লা রসে চোবানো ওকে 50 রুপিসের ডেডলি কম্বো এটা 50 রুপিসের চাউমিন আর চাউমিনের কোয়ান্টিটি দেখাই ক্লোজ হ্যাঁ ভাই কতটা কোয়ান্টিটির চাউমিন গাইস 50 টাকা আর দু পিস সেই একই চিলি চিকেন চিলি চিকেনের কোটিংয়ের এখানে একটু পোস্টমর্টম করি আমি এরকম মোটা কোটিং হ্যাঁ তার ভেতরে অনেকটা এরকম বড় চিকেন অনেক বড় আছে যে কোটিং বড় হলেও চিকেনও কিন্তু বড়ই আছে ফার্স্টে আমি চাউমিনটা ট্রাই করে চলো চাউমিনটা অ্যাকচুয়ালি ভালো আছে গোলমরিচের ঝাল চাউমিনটা সেরা প্রপার স্ট্রিট ফুডে যেরকম চাউমিন হয় একদম ওরকম চাউমিন ডিম দেওয়া রয়েছে ভেজিস রয়েছে গাজর রয়েছে পেঁয়াজ দেওয়া রয়েছে
যখন এই কম্বোটা তোমরা ট্রাই করবে চাউমিনের সঙ্গে চিলি চিকেনের গ্রেভিটা অল্প করে নেবে, সেই লাগবে খেতে। তো চিকেন সুপার সফট, চিকেন খাওয়ার দাওয়ার আমি ভিডিওটা শেষ করবো আর সবার থেকে জানবো তাদের চাউমিনটা কেমন লাগবে। চলো, সেই হচ্ছে আমাদের দাদা। দাদার নামটা কি বলো? আমার নাম শুভ্রজিৎ। আচ্ছা, যদি কেউ এখানে আসতে চায় লোকেশনটা কি বলবে? লোকেশন মনে বলতে গেলে এখানে ভবানীপুর পদ্মপুকুর, পদ্মপুকুর ইন্ডাস্ট্রি নামে ল্যাশডাউন দিয়ে আসা যায়। আচ্ছা, টু মিন্টো পার্ক দিয়ে আসা যায়। আর যদি কেউ ধর্মতলা থেকে আসতে চায়, আচ্ছা, ধর্মতলা থেকে টু ওয়ার্স টলিগঞ্জের রাস্তাতে মাঝখানে পড়বে এক্সাইটের পরে যুগবাজার, যুগবাজার থেকে টু ওয়ার্স পদ্মপুকুর, পুকুরে আসার জন্য যে কোনো মানুষের ওখানে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন? নেতাজি ভবন। নেতাজি ভবন থেকে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে হেলথ পয়েন্ট। হেলথ পয়েন্ট, খুব ভালো লাগলো দাদা। আর কম্বোগুলি হচ্ছে লাচ্ছা পরোটার সঙ্গে দু পিস চিলি চিকেন, দু পিস লাচ্ছা পরোটা 30 টাকা, আর এগ চাউ দিয়ে চিলি চিকেন হচ্ছে 60 টাকা, আর ভেজ চাউ দিয়ে হচ্ছে 50 টাকা, আর ড্রাই চিলি চিকেন চাইলেও কেউ নিতে পারে, কোনো অসুবিধা নেই, সেম প্রাইস, কোনো এক্সট্রা কস্ট নেই। ওয়াও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। ভাই আসলে, ভাই আসলে তোমার চ্যানেলে ভিউ চলে আসবে, তো দ্যাট ইজ গুড না? মানে চাই তুমি নিজের দমে করো, তুমি নিজের দমে করো, চাই তাই কি না? ও ছাগল পরোটা শেখাচ্ছে, পুরো মানে পুরো নিংড়ে নেওয়াটা শেখাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ একদম খাওয়া হয়ে গেলে কেমন লাগলো তোমাদের চাউমিনটা? আমার চাউমিনটা খুব ভালো লেগেছে, আমার দেবী চিলি চিকেন এর থেকে ডাই চিলি চিকেনটা অনেক পাঁচ বেটার লেগেছে। আর কটার থেকে কিন্তু মানে নুডলসের সাথে ডাই চিকেনটা বেশি আমার বেশি ভালো লেগেছে, কেন দেবী চিলি চিকেনটা আমি বলবো একটু মনে হয় ঘন করলে আর ব্যাপারটা একটু হালকা, মানে হ্যাঁ সুইট ব্যাপারটা যদি থাকে আর কোটিং থাকলে যে একটা বাইট থাকে ওই জিনিসটা পদ্মপুকুর বললেই আরামসে তোমাদেরকে লোকেশন বলে দেবে, পদ্মপুকুরের ঠিক গাই যেখানে পুজো হয়, বলবে পদ্মপুকুরের দুর্গা পুজো হয় ঠিক ওইটার সামনেই লোকেশনটা। মন্টু দা ছেলেটার গলাটা অনেকটা রেজিওর ভয়েস টাইপের, কি বলছি সেটা এগোবে অনেক। ছবিতে না, চ্যানেলটা ডেসক্রিপশনে রয়েছে, কিন্তু ক্লিক করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করো, কোনো অল্প সময় না তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেডিয়াম, নতুন ভিডিও খুব শিগগিরই আসে, আর মনে রাখবে হ্যাংলাবির কোনো সীমা নেই। টাটা।